আসসালামু আলাইকুম। খেতে চাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো আপনাদেরকে মাটির পাতিলের মধ্যে কিভাবে হাতে মাখা কাটা মশলায় গরুর মাংস রান্না করা যায়। আমি এখানে কুরবানির মাংস নিয়েছি, তাহলে চলুন শুরু করি। কিভাবে মাটির পাতিলে কাটা মশলায় হাতে মেখে গরুর মাংস রান্না করা যায়। প্রথমে আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির পাতিলটাকে সরিষার তেলটা মাখিয়ে নিব। খুব ভালোভাবে বেখে নিতে হবে, যখন চুলায় দিব যেন কোনো রকম ফেটে না যায়। এরপর আমি এখানে 3.5 কেজি মতন আমি গরুর মাংস দিয়েছি, হাড় এবং অল্প চর্বি সহ। এরপর আমি এখানে প্রায় 7-8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে 3 চা চামচ আমি রসুনের কুচি দিয়ে দিব, 3 চা চামচ আদার কুচি দিয়ে দিব। এরপর একে একে আমি দারচিনি বেশ 7-8 টুকরা, জিরা আস্ত জিরা সেটা 1/2 চামচ মতন দিয়ে দিব। এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, বড় এলাচ মুখটা ফাটিয়ে এর মধ্যে আমি 2টা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরা ছোট এলাচ বা সবুজ এলাচ এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি জয়ফল রেখেছি, জয়ফলটাকে আমি পরবর্তীতে গ্রেটার দিয়ে গ্রেট করে দিব। এরপর এর মধ্যে আমি শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম এবং কাঁচা মরিচ মধ্যেখান থেকে ফেলে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 1.5 চামচ মতন লবণ, 1.5 চামচ মতন মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম। হাফ কাপ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। অনেকক্ষণ ধরে মাংসটাকে মাখতে হবে মশলার সাথে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি এর মধ্যে আস্ত রসুন আমি প্রায় 7-8 টুকরা এর মধ্যে দিয়ে আমি মাংসটাকে প্রায় 4-5 ঘন্টা মতন ঢেকে রেস্টে রেখে দিব। এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব, দিয়ে আমি মিডিয়াম লো আঁচে আমি এটাকে কষাতে থাকব। আস্তে আস্তে জ্বালে এটাকে আমি বারবার নেড়ে চেড়ে কষাতে থাকব। একটু পর পরে আমি এটা ঢাকনাটা খুলে দিব এবং নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ পর পরে আমি ঢাকনা খুলব এবং মাংসগুলোকে উপর নিচে করে নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু মাংসটাকে কোনো পানি ব্যবহার করব না, এর ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করব। এর জন্য আমি কিছুক্ষণ পর পর এটাকে ঢাকনা খুলে উপর নিচে করে নেড়ে দিব এবং মিডিয়াম থেকে লো হিটে এটাকে রান্না করব। দেখুন আমি বারবার আমি কিন্তু ঢাকনাটা খুলছি এবং নেড়ে দিচ্ছি যেন তলে না লেগে যায়।
এভাবে আমি মাংসগুলাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এই যে আমি জয়ফলটা রেখেছিলাম, এই জয়ফলটাকে এখন আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে এর ভিতরে দিয়ে দিব, দিয়ে আবারও আমি মাংসটাকে উপর নিচে করে নেড়ে নিব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না এর মধ্যে। এইভাবে বারবার আমি ঢাকনা খুলব এবং উপর নিচে করে নেড়ে দিব। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ আমি যে গরম মশলা করে রেখেছিলাম সেই গরম মশলা, আমার গরম মশলার রেসিপিটি পেয়ে যাবেন আমার প্রিভিয়াস ভিডিওতে। এভাবে দেখুন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবারও বলছি আমি এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আবারও আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম। এভাবেই আমার পুরা মাংসটা রান্না হয়ে যাবে। এখন প্রায় এটা হয়ে এসেছে। দেখুন মশলা গুলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে গেছে এবং মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে, রসুন গুলাও খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু চাপ দিয়েছি, সমস্ত রসুনের কোয়া গুলা বের হয়ে আসছে এবং মাংসটাও নরম হয়ে গেছে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।